প্রত্যেকটা মাল এমন সুন্দর ভাই, প্রত্যেকটা মাল এমন চলিতে উপরে কাঁঠাল কাঠের একটা সেরকম নকশা, কাঁঠাল কাঠের সেরকম নকশা দেখেন, জোয়াল কাঁঠাল। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এতদিন আপনাদেরকে নতুন দরজা চৌকাঠ দেখালেও আজকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো পুরাতন দরজা এবং চৌকাঠ। তো পুরাতন দরজা আপনারা কেন কিনবেন, তো আজকের ভিডিওটি অবশ্যই দেখুন, তাহলে জানতে পারবেন কেন নতুন দরজা থেকে পুরাতন দরজা কেনাটা বেশি ভালো। তো আজকে আমরা অবস্থান করছি ভাই ভাই এন্টারপ্রাইজে, এবং ভাই ভাই এন্টারপ্রাইজ থেকে আজকে আপনাদেরকে পুরাতন সকল ধরনের কাঠের দরজাগুলো দেখাবো। অ্যাভেলেবেল দরজা রয়েছে, পাল্লা রয়েছে, আপনারা কিন্তু মোটামুটি কম প্রাইসের মধ্যে এই দরজাগুলো পেয়ে যাবেন, এবং এখান থেকে অর্ডার করলে সারা বাংলাদেশ আপনারা ডেলিভারি পেয়ে যাবেন। তো কথা বেশি বাড়াবো না, সরাসরি চলে যাবো জুয়েল ভাইয়ের কাছে, এবং জুয়েল ভাই আজকে আমাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানাবে এবং প্রাইস সম্পর্কে জানিয়ে দেবে যে পুরাতন দরজা আসলে কত টাকা হলে কেনা যায় এবং আপনারা কীভাবে সার্ভিসটা পাবেন। জুয়েল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি, ভালো আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো জুয়েল ভাই, দেখতে পাচ্ছি অনেক অনেক দরজা রয়েছে, আপনি বলেছেন আমাদের আপনাদের নাকি আরো দুই তিনটা গোডাউন রয়েছে, কারখানা আছে, আরো দুই তিনটা কারখানা আছে, গোডাউন আছে। যেহেতু রাতে ভিডিও করছি, হয়তো বা আজকে ওখানে যাওয়া হবে না, যাওয়া হবে না, আজকে সরাসরি শোরুম থেকে আপনাদেরকে দরজার কালেকশন গুলো দেখিয়ে দিব। তো জুয়েল ভাই, আমি প্রথমে আপনাকে প্রশ্ন করব যে আসলে মানুষ তো বিশেষ করে নতুন জিনিসপত্র কেনে, যে কোনো জিনিসই নতুন কেনে, কিন্তু দরজার ক্ষেত্রে কেন নতুন রেখে পুরাতনটা কিনবে? ভাই, পুরাতন মালটা ভালো, এটা যা খাওয়া ইয়া খাম মানে হয়ে গেছে, এটা অন যেরু আছে এটা টিকসেই, মানে এটা কোনো ক্ষয় নাই, যেটুকু আছে প্রত্যেকটাই ভালো, মানে এটা আগের মাল কাটতো, আগে কাটতে মানুষ বারমাটিক দিয়ে লাগায়, দেখেন এটা বারমাটিক সেগুন, মানে আমি জুয়েল ভাইয়ের কথাটা আপনাদেরকে দর্শক বুঝাই বলছি, সেটা হচ্ছে আসলে কাঠের জিনিস নষ্ট হলে ছয় মাস এক বছরের মধ্যে নষ্ট হয়, ঠিক কিনা? জি, যে জিনিসটা বা যে ফার্নিচার বা যে কাঠটা এক বছর পর্যন্ত ছয় মাস পর্যন্ত টিকে যায় সেটা কখনো সহজে নষ্ট হয় না, ঠিক কিনা? জি ভাই। আচ্ছা, তার মানে হচ্ছে আপনারা বর্তমানে যে পুরাতন দরজাগুলো দেখতেছেন এগুলো কিন্তু একদম টিকে গেছে, ছয় মাস এক বছর দুই বছর কিন্তু ব্যবহার হয়ে গেছে, এগুলো কিন্তু আর ফাঁকা বাঁকা বা গুনে খাওয়ার ভয় নেই, ঠিক কিনা? জি, এটা নিচ থেকে পঞ্চাশ ষাট বছর আগের কাঠ, পঞ্চাশ ষাট বছর আগের কাঠ, আগের কাঠ, এটা এখনো এরকমই আছে, এখনো যেমন লাগাইছে এমনই পুরো দিছে। দেখেন, অনেকে কিন্তু বলে ভাই পুরা মানে পুরানো জিনিসগুলি ভালো ছিল যেগুলো এখন পাওয়া যায় না, আজকে আপনারা সেই পুরানো জিনিসগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ, প্রাইস সম্পর্কে জানিয়ে দেবো। ভাই, কি কি কাঠের দরজা আজকে দেখাবেন? আমার এখানে বামাটিক আছে, চিটিয়ান সেগুন আছে, শিলকুড়ি, গামারি, চাপালিশ, লোহাকাজ, শালকাজ, সকল কাঠ আছে আমাদের, অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল আছে, না অ্যাভেলেবেল কাঠ। সর্বনিম্ন পুরাতন দরজা কত টাকার মধ্যে পাওয়া যায়, একদম সর্বনিম্ন? সর্বনিম্ন 6,000 কি 6,500 এর ভিতরে, 6,000 6,500। অনেকে তো মনে করে আসলে তারপরে দেখি কেমন প্রাইসে রাখতেছে। আর ওনাদের শপের নাম হচ্ছে ভাই ভাই এন্টারপ্রাইজ, এবং ঠিকানাটা? আমার ঠিকানা ঢাকা হাজারীবাগ বাজার ভাই ভাই এন্টারপ্রাইজ, আমার দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, একটা বাংলা নাম্বার টিমো, হ্যাঁ আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ দমটে বাংলা ইন্ডে আছে, যোগাযোগ করুন যদি ভালো লাগে। ওকে দর্শক, আমরা পুরো মানে ব্যবহার করা দরজাগুলোর প্রাইসটা এখন জানবো, শুরুতে কোনটা দেখতে থাকি, শুরুতে দেখবো না? হ্যাঁ, এটা সিটাং সেগুন, সিটাং সেগুন, জি। এই যে দেখতে পাচ্ছি, এটা কিন্তু ব্যবহার করা হয়েছে, এটা কত বছর পুরনো? এটা নিচে 40 বছর আগে, 40 বছর আগে, হ্যাঁ দেখেন 40 বছর পুরানো এই আসলে সেগুন কাঠের দরজাটি। এটা কি চৌকাঠ সহ দিচ্ছেন? হ্যাঁ, চৌকাঠ সহ। আচ্ছা, ডিজাইন করা আছে না? হ্যাঁ, নকশা মুক্তি সব। আচ্ছা, আপনারা তো মনে হয় এটা কি মানে এনে আবারও বানিশ করে? হ্যাঁ, আবার হালকা বানিশ টানিশ, আবার নেওয়ার টাইম আবার গ্লেস মারিয়ে দেবো, নেওয়ার টাইম আবার গ্লেস করে দেবে। হ্যাঁ, গ্লেস করে দেবে। আচ্ছা, পুরাতন দরজা গেলে কি আপনারা কি আবারও গ্যারান্টি দিচ্ছেন নাকি? জি, এবার আবার 50-60 বছরের গ্যারান্টি, গ্যারান্টি দিবে 50-60 বছরের। এগুলো তো শুধু নতুন না, গ্যারান্টি পাওয়া যায়, পুরানো পাওয়া যায় না, গ্যারান্টি একদম 50 বছরের গ্যারান্টি, 50 বছরের গ্যারান্টি। ভাই, আমি থাকবো না, আমি তো মরে যাবো, এই দরজাগুলো তাই দেব। এগুলো কে যদি পুরাতন নিতে চায় কত টাকা লাগবে? এটা যদি কেউ নিতে চায়, জি, আমাকে এটা মুঘল লইলো 18,000 টাকা, 18,000 টাকা, জি। চিটাগং সেগুন কাঠের, জি। এটা কি চৌকাঠ সহ? চৌকাঠ সুদ্ধা,
চোকাট সহ হলো 18000 টাকা না 18000 তার তো নতুন হচ্ছে অনেকটা মোটামুটি কমই আছে জি দেখতে পাচ্ছি চোকাট আর চোকাটা কি কাঠের এটা চোকাট তো সেগুনের সেগুনেরই চোকাট তো সেগুনের 18000 টাকা হ্যাঁ 18000 আচ্ছা ঠিক আছে আর আর নতুন করতে গেলে এটা কেমন খরচ পড়তে পারে এটা নতুন করতে গেলে আমার কত 22-24000 টাকা লাগবে ও আচ্ছা 22-24000 টাকা লাগতো কিন্তু এখন বর্তমানে আমরা পেয়ে যাচ্ছেন 18000 টাকা আমরা আরো কমে পাবে কম কি দি বর্তমান সেগুন আরো কমে পাবে আরো কমে পাবে আরো কমে 13-14000 পাবে নতুন আমি দিতে পারি আরো কমে পাবেন কারণ নতুনের কাঠগুলো কিন্তু পুরাতনের কাঠের মতো না ওইরকম আপনারা আর পাবেন না আচ্ছা এখানে আগে দেখতে পাচ্ছি সেগুন কাঠে তাই তো হ্যাঁ এটা সেগুনে তো বার্মাটিক এর ভাই এটা বার্মাটিক জি বার্মাটিক সেগুনে দেখেন এটা কিন্তু পুরি ডিজাইন করা আছে কত সুন্দর করে এটা কিন্তু অনেক আগের একটা ডিজাইন দেখেন এখনো কিন্তু মানে একদম কেউ যদি বলে এটা নতুন দরজা কেউ কিন্তু অবিশ্বাস করবে না এতটা চকচক করতেছে আর চৌকাঠগুলো কি কাঠের ভাই জান চৌকাঠগুলো শিলকুরি কাঠের ভাইয়া শিলকুরি কাঠের শিলকুরি আর এটা হচ্ছে বার্মাটিক সেগুন বার্মাটিক বার্মাটিক এটা প্রাইস কত রাখছেন এটা প্রাইস হল 30000 টাকা 30000 টাকা চৌকাঠ সহ চৌকাঠ সহ চৌকাঠ সহ পড়বে 30000 টাকা 30000 অর্ডার করলে সারা বাংলাদেশে ঘুরে দিতে পারবেন না জি ভাইয়া আচ্ছা তারপর কোনটা দেখবো তারপর একটা আছে অসংখ্য শাল কাঠ এটা হলো সারা দিন সাত শাল কাঠ এটা শাল কাঠের শাল কাঠে এগুলো সাইজ সাইজগুলো বলে দিবেন একটু হ্যাঁ এটা হলো 3.5x7 ফিট 3.5x7 ফিট আর এটা চৌকাঠটা এই চৌকাঠ হলো শাল পাল্লো শাল আচ্ছা সবই শাল তাই তো এগুলোর প্রাইস কত এটা বলবে আপনার 16000 টাকা 16000 টাকা 16000 তারপর তারপর এই যে এটা হলো মেট্রিক সিম্বল এটা হলো টিক সিম্বল জি ভাই এটার উপরে ময়লা আছে আমি নেওয়ার টাইমে আমাদের তো দোকান পুরাতন বুঝছেন দুলাবালুতে ময়লা আমি নেওয়ার টাইমে বালিশ আমি করে দেবো সম্পন্ন নেওয়ার টাইমে সম্পূর্ণ বালিশ করে দিবেন জি ভাইয়া পুরাতন দরজা দেখে হ্যাঁ আর সবগুলো তো দেখি চৌকাঠ এবং পালা কি একই কাঠের হয় একই কাঠের এর শিল্প করে শিল্প করে এই পাল্লো শিল্প করে এটা প্রাইস কত এটা পড়ে 15000 15000 টাকা 15000 এই যে এটা হলো বার্মাটিক সেগুন বার্মাটিক সেগুন বার্মাটিক সেগুন চৌকাঠও বার্মাটিক সেগুন না চৌকাঠ শিল্প করে ভাইয়া চৌকাঠ শিল্প করে পাল্লা বার্মাটিক আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত রাখবেন 22000 ভাইয়া 22000 টাকা জি ভাইয়া 22000 টাকা সাইজগুলো বলে দিবেন একটু 3.5x7 আচ্ছা ঠিক আছে সাইজগুলো বলে দিবেন প্রত্যেকটা পাল্লা এটা হলো 4x7 দুই পাল্লা 4x7 4x7 দুই পাল্লা দুই পাল্লা জি দেখেন কত সুন্দর একটা ডিপ পাল্লা ডিজাইন করা আছে এটা কি ডিপ পাল্লা জি ভাইয়া ডিপ পাল্লা ডিপ পাল্লা হ্যাঁ এটা হলো গামারি কাঠের ভাইয়া গামারি কাঠের গামারি কাঠের এগুলো প্রাইস কত রাখছেন এটা বলবে হলো 16000 16000 16000 4x7 হ্যাঁ তারপরে হলো এই যে কাঠাল কাঠের একটা সেরকম নকশা এই যে কাঠাল কাঠের সেরকম নকশা দেখেন হ্যাঁ এটা হলো গোজাল কাঠাল একদম জুয়ান কাঠাল দেখেন কাঠাল কাঠের এগুলো প্রাইস কেমন পড়বে এটা পড়বে 27000 টাকা ভাইয়া 4x7 4x7 আর চৌকাঠ চৌকাঠ শিলকুরি কাঠের শিলকুরি কাঠের চৌকাঠ শিলকুরি পাল্লা হইলো কাঠাল কাঠাল হ্যাঁ 27000 আচ্ছা তারপর একটা হচ্ছে গামারি কাঠের ও মাই গড এটা চৌকাঠ অনেক মোটা এটা হলো 11.5 চৌকাঠ 11.5 চৌকাঠ হ্যাঁ 11.5 চৌকাঠের আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছি এটা পড়বে 22000 টাকা ভাইয়া এটা পড়বে 22000 টাকা 22000 এই যে এক রকম আমি 10টা 20টা আমার কাছে যাবেন এভেলেবল আমার কাছে গামারি কাঠ না হ্যাঁ গামারি এগুলো গামারি কাঠ দেখেন এক মডেলের আমি 10টা 20টা আমার কাছে এভেলেবল আছে এভেলেবল আছে হ্যাঁ এভেলেবল যে কোনো মডেল না যে কোনো মডেল আপনি আমাকে অর্ডার দিবেন আচ্ছা আমি একই মডেল সব করে পাবেন আপনারা এই আসলে দরজাগুলো কিভাবে কালেক্ট করেন এগুলো বড় বড় পুরাতন বিল্ডিং আছে না গুলশান বনানি আগে তো বিল্ডিং গুলো থাকে দোতলা তিনতলা গুলো ভাঙে ফেলে ওই দরজাগুলো আমরা বিক্রি করি বাইসা বাইসা নিয়ে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে বাইসা বাইসা দরজাগুলো নিয়ে আসি ভাইয়া নিয়ে আসি ভাইয়া আচ্ছা ঠিক আছে তারপর কি দেখবো তারপর দেখবো এই যে একটা সেগুনের এটা এটাও 3.5x7 3.5x7 না 3.5x7 এই দেখতে পাচ্ছি 3.5x7 এই দেখেন এই তো দেখতে পাচ্ছি আচ্ছা এটা দাম পড়বে হলো 18000 ভাই সেগুনের সেগুনের চৌকাঠ চৌকাঠ শিলকুরি একটু একটু বলে দিবেন হ্যাঁ চৌকাঠ শিলকুরি পাল্লা সেগুন আচ্ছা এটা হলো এটা হলো পাল্লা হলো গামারি আচ্ছা চৌকাঠ শিলকুরি 3.5x7 ফিট কত এটা দাম পড়বে হলো আপনার 15000 15000 টাকা 15000 আচ্ছা হ্যাঁ এটাও 3.5x7 এটা 15000 পড়বে এটাও 15000 হ্যাঁ গামারি কাঠের পাল্লা চৌকাঠ শিলকুরি 3.5x7 আচ্ছা এটা এক মডেলের 10টা 20টা अवेलेबल আমার কাছে আছে अवेलेबल আছে হ্যাঁ এক মডেলের আপনি সম্বন্ধ দেখার সম্বন্ধ হবে একটা দেখাইতেছি আমি আচ্ছা ঠিক আছে এই একটা এটা এটা হলো আকাশমণি ভাইয়া এটা আকাশমণি এটা হলো আকাশমণি ওকে দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর ডিজাইন করা আছে পুরাতন পাল্লা বুঝে যাচ্ছে না এই চৌকাঠটা সিল করি 3.5x7 ফিট আছে 3.5x7 আছে আচ্ছা যেটা যাবে নেবে আমার কাছে পাবেন এগুলোর প্রাইস কত এটা পড়বে 16000 টাকা 16000 টাকা 16000 এক মডেলের 10টা পিস ভাই দামাদামি করার কোনো অপশন আছে হ্যাঁ আমার সাথে কথা বলতে পারবেন কথা বলতে পারবেন না ভাই আচ্ছা আমার দুইটা নাম্বার দেওয়া আছে আমার সাথে কথা বলতে পারবে এই দেখতে পাচ্ছি যে এটা এই একই কাঠের আমি 10টা 20টা এভেল চাইলে আমার কাছে এভেলেবল আছে ভাইয়া আচ্ছা 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 এই একটা এইটা বার্মাটিক সেগুনের এটা বার্মাটিক সেগুন হ্যাঁ এটা বার্মাটিক সেগুন এটা এই মডেলের আবার কাঠালেরও আছে শিলকুরিও আছে একই মডেলের কাঠালেরও আছে শিলকুরিও আছে কাঠালেরও আছে শিলকুরি একই মডেলের আচ্ছা আচ্ছা
এটা প্রাইস কত এটা 22000 টাকা পড়বে এটা কি কাঠের এটা বারমাটির শেকু 22000 টাকা হ্যাঁ 22000 টাকা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই এটা হলো শিলকুরি কাঠ এটা শিলকুরি কাঠ শিলকুরি আচ্ছা আচ্ছা এটা পড়বে 15000 এটা পড়বে 15000 3500 এই যে শেকুন এটা দাম পড়বে 18000 ভাই 18000 3500 এর পাইতাছেন 18000 টাকা 18000 টাকা আর এই যে এটা সেগুন এটা দাম পড়বে 14000 14000 টাকা 14 প্রত্যেকটা পাল্লা কিন্তু সলিড এর উপরে করা ভাই আচ্ছা 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 আর এই যে এটাও কিন্তু সেগুন এটা দাম পড়বে 15000 এটা পড়বে 15000 15000 3500 এই যে এই অনেকে পেলেন চাইলে পেলেন আছে প্রচুর পরিমাণে আছে আর আপনারা প্রত্যেকটা কাঠের দরজা কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা কি নতুন দরজা বিক্রি করেন হ্যাঁ ভাইয়া নতুন বিক্রি করি আপনাদের কারখানা তো আছে না হ্যাঁ আমাদের কারখানা আছে এই যে নতুন এই যে মেহাগো কেন কিন্তু মেহাগোনি কাঠ চান মেহাগনি কাঠের এই যে এই দরজা গুলা দেখেন নতুন এগুলা নতুন এগুলা চোখা শুদ্ধা পড়বে 7500 চোখা শুদ্ধা পড়বে 7500 সিলন করা মেহাগনি এগুলা সিলন করা মেহাগনি 7500 17000 প্রত্যেকটা দরজা ভাইয়া সলিড উপরে কারু কাজ করা ব্যাক সাইড টা সলিড ব্যাক সাইড টা দেখে দেবেন ভাইয়া পাল্লার ফিনিশ হলো দেড় পাকা দেড় আছে
এইগুলা দেখেন ভাই, এই যেখানে আরেকটা আছে এইটা পড়বে 18000, এটা পুরো 18000 18000 ভাই। এই নদী মাল আছে অনেক, কি সব মাল তো দেখা সম্ভব না, আপনারা আসবেন দেখবেন তারপর যেটা নিয়ে মন চাইতে নিতে পারবেন। এই যে লেহান দেব তিন ছাতের গামারি কাঠ, এটা কি করে গামারি কাঠ? গামারি কাঠ চোকার সেল করে পাল্লা গামারি তিন ছাতের, ঠিক আছে। এগুলো প্রাইস কেমন পড়বে? এটা পড়বে 8500 টাকা, 8500 টাকা, 8500। এক মডেলে 10টা 20টা 50টা আমার কাছে আছে ভাইয়া। আচ্ছা, এক মডেল ব্যাক সাইডটা দেখেন, এই যে একদম ক্লিন, একদম সলিডের উপরে ব্যাক সাইডটা, একদম সলিড, একদম সলিড, একদম সলিড উপরে কাজ করা চৌকার পাল, চৌকার চলো সেল করি পাল্লা গামারি। আপনার এক মডেল 10টা 20টা আমার কাছে, সব মাল দেখেন না ভাই, আমি একটা একটা করে দেখা যাইতেছি। এই যে একটা দেখেন, এইটাও গামারি কাঠের, 3.5 ফিট, 3.5 ফিট, হ্যাঁ 3.5 ফিট। ভাই কোনো কোপের দাগ বা কোনো? না কোনো কিছু না ভাই, একদম 100% গ্যারান্টি, কোনো পোকা নাই, কোনো নাই। দরকার হলে মিস্ত্রি নিয়ে যাচাই বাছাই করে নেবেন আমার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, এগুলো কত করে রাখছেন? এইটা পড়বে বলে 11000, 3.5 ফিট, 3.5 ফিট, 11000। আচ্ছা, আর এই যে 2.5 ফিট তো আছে, যদি হ্যাঁ একই মডেলে 2.5 ফিট চান, সব সাইজ আমার কাছে আছে। এদের 3.5 ফিট, এই যে এগুলো 3.5 ফিট ভাইয়া, প্রত্যেকটা মাল এমন গিলেস মালা দেবো, চকচক চকচক করবে ভাইয়া, একদম নতুনের মতো, একদম নতুনের মতো, কেউ খুঁজতে পারবে না যে মালটা পুরাতন, বলতে পারবে না। এই যে এই আছেন ভাইয়া, এই যে এটাও 3.5 ফিটের আছে, হ্যাঁ এগুলো 11000 টাকা পড়বে, আর এইটাও 11000 পড়বে, তবু আপনি আমার সাথে আসবেন ভালো লাগলে। এই যে এটা টিক সাম্বল ভাইয়া, টিক সাম্বল, হ্যাঁ আচ্ছা, এটা পড়বে 12000, এবার 12000 টাকা, হ্যাঁ 3.5 ফিট। আচ্ছা আচ্ছা, সকল সাইজ আমার কাছে আছে ভাইয়া। ওকে ওকে, এইটা এটা সেগুনের ভিতরে ডিপের পাল্লা ভাইয়া, সেগুনের মধ্যে ডিপের পাল্লা, ডিপ, এটা হলো সেগুনের ডিপ। এখানে কিন্তু অনেক পাল্লা আছে দেখতে পাচ্ছি আমরা, এক মডেলে 10টা 20টা আমার কাছে আছে ভাইয়া, 10টা 20টা আছে না, হ্যাঁ ব্যাপার না, দেখতে পাচ্ছি। এগুলো কেমন প্রাইস পড়বে? এটা পড়বে 13000 টাকা ভাই, 13000 টাকা পড়বে, চোখের সুদটা 13000। আচ্ছা আচ্ছা ভাই, এখানে তো দাঁড়ান, আচ্ছা আচ্ছা, এই যে এখানে দাঁড়ান, এক মডেলে যদি কেউ 10টা 20টা চান তাহলে আমার কাছে যোগাযোগ করবেন। এই যে প্রত্যেকটা মাল আমার কাছে, আমার দুইটা ভিতরে তিনটা কারখানা, এটা দেখেন শিলকুড়ি কাঠের, শিলকুড়ি কাঠের, শিলকুড়ি কাঠের, আচ্ছা আচ্ছা, এটা পড়বে 9000 টাকা, 9000 টাকা পড়বে, 3.5 ফিট 7 ফিট 9000 পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আছে যে আমার এক প্রবাসী ভাই, এই মালটা প্রচুর প্রচুর কালেকশন দেখেন, এই যে পুরাতন দোকানের প্রচুর কালেকশন, এই যে এটা দেখেন, আচ্ছা অনেক মাল আমার ভিতরে আলু কাকান আছে ভাইয়া। আচ্ছা, এই যে এটা দেখেন, গামারি কাঠের, গামারি কাঠের, হ্যাঁ 4-7 মেইন গেটে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা পড়বে হলো 18000, 18000। আমি আমি এই মালটা আমার আসলে দর্শক, ময়লা যদি লাগে সেক্ষেত্রে চৌকাঠের সাইডে লাগছে, ভিতরে কিন্তু কোনো ময়লা নাই বা কোনো ক্ষতি হয় না, আমি না ওটা মালিশ করে দেবো, আপনি একদম চকচক করবে মালটা। আমি ইতালি প্রবাসী ভাই, যারা বেশি মালা যাবে কুমিল্লা দাউদকান্দি, অর্ডার হয়ে গেছে, হ্যাঁ অর্ডার হয়েছে, এই মালটা বেশি 25000 টাকা, 25000 টাকা, 25000। আর একটা মাল আছে বামা ঠিকের, এই মালটা ভাই, এটা কিন্তু দুল লেখার করা, আচ্ছা দুল, এটা কিন্তু দুল পড়ছে আমার দোকানটাই দুলের ভাইয়া। অনেক মাল আছে, সব মাল তো দেখা সম্ভব না, এই জন্য আমি অল্প অল্প দেখাইলাম। আবার অনেকে যে এই ধরনের প্লেন চান, প্লেন নিলে 6000 টাকা পড়বে, প্লেন লো দজন নিলে 6000 পড়বে, প্লেন একদম সলিড অরিজিনাল পুরাতন ভাইয়া। এই একটা ডিজাইন দেখেন, এটা কি পুরাতন? হ্যাঁ এটা পুরাতন, আচ্ছা একদম পুরাতন মতো লাগে না কিন্তু দেখেন, একদম নতুনের মতো করে ভাইয়া, এটা এটা এগুলো যদি আপনি নেন আমি আরো চকচক করে দেবো, এটা বালিশ করে। আচ্ছা আচ্ছা, আর আমি বলতে পারবেন না যে এটা পুরাতন দরজা, পুরাতন কাঠগুলো 100-100 ভাইয়া, টিকসই 100-100 টিকসই 100-100। আচ্ছা ঠিক আছে, এগুলো প্রাইস কেমন হবে? চোকার এটা পড়বে হলো আপনার 15000 টাকা, 15000 টাকা, চোকার 15000, চোকার সুদ্ধা কমপ্লিট, হ্যাজবল কবজা সিটকানি সব লাগানো, আপনি দুইটায় কোনো খরচ নেই। আচ্ছা, কবজা সিটকানি হ্যাজবল সব লাগানো, ঠিক আছে 15000 টাকা। এটা এটা শিলগুড়ি কাঠের চৌকাঠ, শিলগুড়ি কাঠের চৌকাঠ, সবাই মোটামুটি শিলগুড়ি কাঠের চৌকাঠ আগে ইউজ করছে, এখন যদি লোহা কাঠের ইউজ করে। আচ্ছা, আর এই ধরনের যদি খালি পাল্লা নেন মালয়েশিয়ান পাটেস তাহলে তাও নিতে পারে, খালি পাল্লা, খালি খালি পাল্লা, এগুলা খালি পাল্লা পড়বে পাটেসের, পাটেসের, আচ্ছা আচ্ছা, এগুলো পড়বে 2000 টাকা, 2000 টাকা, 2000 টাকা পাইতাছেন পাটেসের পাল্লা, যে কোনো সাইজ আমার কাছে আছে, এটা কিন্তু ময়লা আমি পলিশ করে দেব প্রত্যেকটা। এই যে দেখেন, অনেকে খালি পাল্লা আমার কাছে চান, এই যে সেগুনের, এইটা গামারি, যে এই পরেরটা সেগুনের ভাইয়া, এই তো তারপর থেকে সেগুনের, হ্যাঁ সেগুনের, এগুলো খালি পাল্লা না, খালি পাল্লা, এগুলো কত করে প্রাইস? 17000, 17000 সেগুন, আর এইটা পড়বে 10000, এটা হলো 10000 গামারি, এই এইটাও 10000 পড়বে গামারি, আর এইটা পড়বে হলো 7500, 7500, 7500, এটা
এটা অনেকে পেলেন পাল্লা খালি চাইলে তাও আমার কাছে আসতে পারে সব মাল তো আমি দেওয়া সম্ভব না দিনে রাইত হয়ে গেছে আর দিন আইলে এটা নতুন পাল্লা আছে নতুন পাল্লা আছে হ্যাঁ এক মডেল 10টা 20টা আমার কাছে অ্যাভেলেবল পাবেন ভাই আচ্ছা 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 ঠিক আছে ওকে আর কি দেখাবেন আজকে আজকে এই পর্যন্তই দেখাবো আর আবার একবার ভিডিও জানলাম আমার ভিতরে জানলা আছে যদি কাছে জানলা নেন কেউ তাহলে আমার সাথে যোগাযোগ আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যম অর্ডার করার সিস্টেম আপনাদের ডেলিভারি সিস্টেম বলে দেন একটু আমাদের যে কুরিয়ার সার্ভিস আছে আপনি যে কোনো জায়গায় আপনি যদি বলেন ভাই আপনি বেশি মাল হইলে আপনি যাই দিয়ে আসবেন তা অবশ্যই আমি যাই মাল বাঁচিয়ে পুষিয়ে দিয়া তারপর আপনি আমাকে বিল দিতে পারবেন আচ্ছা এরকম হবে না তো ভাই যে আসলে আপনাদেরকে একটা অর্ডার দিল আপনারা আরেকটা দিয়ে দিলেন না না আমাদের কোনো সিস্টেম নেই ভাই আমাদের কিন্তু মোটামুটি ভালো নাম আছে আপনি আপনি এখন যে মালগুলো দেখালেন জি এগুলো তো এক মাস পর নাও থাকতে পারে যোগাযোগ করবেন আমি আপনার সাথে হইলে আমি যদি বেশি মাল হয় যে কোনো জায়গায় আমি যাবো সাথে নিয়ে যাবেন সাথে নিয়ে যাবো আর যদি অল্প মাল হয় তাহলে কুরিয়ার করে দেবো ওকে ঠিক আছে আর ইয়া কুরিয়ার ভাড়া তো দর্শক দিয়ে দর্শকরাই দিবে ওকে তো দর্শক পুরাতন দজা আজকে আপনাদেরকে দেখালাম ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ওনাদের গোডাউনে যাবো ওনাদের আর গোডাউন কারখানা তিনটা আছে তিনটা কারখানা ওটা আমরা ঘুরে দেখাবো ইনশাল্লাহ তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে যে কোনো তথ্যের জন্য ফোনে কথা বলতে পারেন তো ভিডিওটি বেশি লং হয়ে যাচ্ছে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাই শেষবারের মতো আরেকবার ঠিকানা বলে দেন আমাদের ছিল ঢাকা হাজারিবাগ বাজার টেম্পু স্ট্যান্ড সিএম স্কুলের নিচে সিএম স্কুলের নিচে সিএম স্কুলের নিচে ভাই ভাই এন্টারপ্রাইজ জি ওকে